নামাজের যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের ভিতরে অন্য কোনো ইবাদতের গুরুত্ব এত বেশি দেওয়া হয় নাই নামাজকে ইসলামের একটি খুঁটি বলা হয়েছে ইল্লা ইসলামের একটি মেন স্তম্ভ বা স্তম্ভ বা একটি খুঁটি বলা হয়েছে এই নামাজ ছাড়া এই ইসলাম কাউরি ভেতরে সঠিকভাবে থাকতে পারে না যেমন নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন রাসুল আমরে আল ইসলাম ইসলামের মেন সমস্ত কিছুর মেন হল ইসলাম অমুদহু আসলাহ এবং ইসলামের একটা মেন খুঁটি বা স্তম্ভ হল নামাজ তো এই জন্য নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বা খুঁটি যদি কেউ এই খুঁটিকে সঠিকভাবে বজায় রাখতে চান ঠিক রাখতে চাই বা রাখে রাখতে পারে তাহলে সে নামাজ যদি কায়েম করতে পারে তাহলে ইসলাম তার ভিতরে ঠিক থাকবে আর নামাজ যদি কেউ কায়েম করতে না পারে নামাজ প্রতিষ্ঠিত না করে নামাজ না পড়ে তাহলে কিন্তু তার ভিতরে ইসলাম বা ইসলামের একটি মেন স্তম্ভ সে ভেঙে ফেলবে ইসলামের ভিতরে সেই তার ভিতরে সঠিক ইসলাম থাকবে না কারণ আল্লাহরবুল আলমিন সর্বপ্রথম যে সমস্ত এবাদত ওয়াজেব করেছেন এই ওয়াজেব ইবাদতের ভিতরে সর্বপ্রথম আল্লাহরবুল আলমিন নামাজকে ফরজ করেছেন এই নামাজকে আল্লাহ রব্বুল এর গুরুত্বর দিকে লক্ষ্য রেখে আল্লাহ রবুল আলামিন একে মেয়েরাজ রাত্রে সাত আসমানের উপর আল্লাহ রসুসাল্লামকে নিয়ে গিয়ে তার উপর ফরজ করেছেন যাই হোক এই নামাজ সম্পর্কে বলা হয়েছে আউ্লময় আব্দ ইয়ামাল কেয়ামাহ কেয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে যেই জিনিসের সেটি হল নামাজ এই জন্য আল্লাহ রসুল দিন সর্বপ্রথম যে বিষয় আল্লাহ রবুল আলমিন হিসাব নেবেন সেটি হলো নামাজ বিশেষ করে আল্লাহ রবুল আলমিন যে হক সেই হকগুলো হকের ভিতরে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হলো নামাজ ফাইন সালোহাত যদি নামাজ ঠিক থাকে তাহলে তার সব আমলগুলো ঠিক থাকবে বা বাকি আমলগুলো দেখা হবে কেয়ামতো দিন সর্বপ্রথম আপনার আমল যখন আপনাকে উঠানো হবে এবং আপনার আমল দেখা হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলবেন ফেরেস্তাদেরকে দেখো এর আমল আমল নামাটা বের করো তার নামাজটা ঠিক আছে কিনা আগে দেখো আপনার নামাজ সর্বপ্রথম দেখা হবে দেখ যদি দেখা যায় যে তার নামাজ ঠিক আছে এবার আল্লাহ বলবেন ঠিক আছে বাকি আমল কি কি আছে সেটা বের করো দেখো কারণ আল্লাহ রসুল বলেন ফাইন সালোহা ফাইন সালোহাত সালোহা শাহর আমলে নামাজ ঠিক থাকলে বাকি আমলগুলো এবারে আপনার দেখা হবে বা সেটা পর্যালোচনা করা যাবে ঠিক হবে আপনি কতটুকু আমল করেছেন কতবার ওমরা করেছেন কতবার হজ করেছেন কত রোজা রেখেছেন এবং কত দান দানসাদা করেছেন এগুলো আপনার দেখা হবে কিন্তু আল্লাহ রসুল ওইন ফাসাদাত নামাজে যদি আপনি ধরা খেয়ে যান নামাজ আপনার ফাঁসে নামাজ ঠিক হয় নাই নামাজ পড়েন নাই ঠিকভাবে নামাজে আপনি ধরা খেয়েছেন কখনো পড়েছেন কখনো ছেড়েছেন ইচ্ছা মতো কাজ করেছেন পাঁচ ওয়াক্তের ভিতরে দেখা গেছে অনেক সময় তিন অক পড়েছেন দুই অক্ষ ছেড়ে দিয়েছেন আবার দেখা গেছে কখনো চার অক পড়েছেন ফজরের নামাজে উঠেন নাই পড়েন নাই অনেক কখনো ইচ্ছা মতো মন যখন চেয়েছে নামাজ পড়েছেন আপনার সাথে হয়তো আপনার বিআই মশাই এসেছেন বাস বিয়াই মশাইয়ের সাথে সাথে গিয়ে কয়েক তো দেখানোর জন্য নামাজ পড়ে নিয়েছেন তারপরে আর খোঁজখবর নেই হয়তো ঈদের নামাজ পড়েছেন কিংবা হয়তো দেখা গেছে সাপ্তাহিক ঈদ জুমার দিন নামাজ পড়েছেন বাকি নামাজের কোনো খোঁজ খবর নেই আপনার তো রকম যদি অবস্থা হয়ে থাকে কখনো কখনো পড়েছেন কখনও ছেড়েছেন আপনার নামাজ ফাঁসেদ অর্থাৎ আপনার এই আমল নামাতে লিখা আছে লেখা হয়ে যাবে তখন আল্লাহ তালা তাক ফা ফাসাদ শায়র আমলে আল্লাহ রসুল বলছেন তার যত আমল ছিল যত নমাজ ছাড়া বাকি যত আমল সবগুলোই আর কোনো কাজে আসবে না সব ফাসাদ হয়ে যাবে সব ফাঁসে যাবে বেকার হয়ে যাবে এগুলো আর কোনো কাজে আসবে না আপনাকে আগে জাহান নামে হবে যেহেতু নামাজ নেই আপনার আল্লাহর তরফ থেকে হুকুম আসবে আগে তারপরে সাজা পরে দেখা যাবে কি অবস্থা হয় আর অনেক মতে নামাজ ত্যাগকারী তো কাফের আর কাফের যদি হয়ে যান আল্লাহর কাছে না আল্লাহ নওয়াজবিল্লাহ যদি আল্লাহর কাছে আমরা মানে নামাজ ত্যাগকারীরা কাফেরই হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামে হতে পারে এই নামাজ এই এই হাদিসটি তাবারানিতে রয়েত হয়েছে এবং আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাই আল মাজমাতে তিনি হাদিসটি বর্ণ করেছেন এক প্রথম খণ্ড দুশো বিরানব্বই পৃষ্ঠাতে তারপরে তারগিবা মুজির রহমতুল্লাহ তারগিবে হাদিসটি বর্ণ করেছেন পাঁচ হাজার তিনশো পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস এই নামাজ হলো নবিকরমসুল্লা সাল্লামের শেষ ওসিয়ত দুনিয়া থেকে আল্লাহ রসুল সাল্লাম যখন বিদায় নিচ্ছিলেন ইন্তকাল হচ্ছিল নবাল্লা সাল্লামের সেই সময় তিনি বারবার করে বলছিলেন আসলা আসলা শব্দটি বারবার বলছিলেন সলা সলা তোমরা নামাজকে অবশ্যই নামাজকে জরুরি মনে করবে নামাজকে অবশ্যই জরুরি মনে করবে এবং নামাজ কায়েম করবে আবু নামাজের হাদিস নসেন্দা আহমদের হাদিস এই নামাজ এমন একটি ইবাদত যে দিনের সর্বশেষ শেষে এটা শেষ হবে এবং নষ্ট হবে নামাজ আর শেষ তার দিন সমস্ত দিন শেষ কারণ নামাজ দিনের শেষ অর্থাৎ ধর্মের বা ইসলামের শেষ স্তম্ভ যেটা সর্বশেষে যাকে ধ্বংস যেটা ধ্বংস হয়ে যাবে তো নামাজ যখন শেষ তার বোঝা গেল যে ইসলাম একদম শেষ হয়ে যাবে নামাজ সম্পর্কে করোন করিমে মোটামুটি অনেকে বিরাশি বলেন প্রায় পঁচাশি জায়গাতে নামাজের আলোচনা আল্লাহ রব আলমিন করেছেন এর গুরুত্বর দিকে লক্ষ্য রেখে এর গুরুত্বের কারণে আজকে আমরা সামান্য একটু কিছু হলেই নামাজ ছেড়ে দিই কোনো অবকাশ নেই ছাড়া এই নামাজ এমন একটা এবাদত যে এবাদতটি আপনাকে আপনার নিজের এবাদত আপনাকে করতে হবে এবং আপনি যেই দিন থেকে বলুগিয়াতে পৌঁছেছেন অর্থাৎ আপনি যেই দিন থেকে বালেগ হয়েছেন আপনি সাবালক হয়েছেন সেই দিন থেকে আপনার উপর যে নামাজ ফরজ হয়েছে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই নামাজে এক অক্ত ছেড়ে দেওয়ার কোনো ধরনের অবকাশ নেই এক অক্ত নামাজ ছাড়ার কোনো অবকাশ নেই আপনাকে নিজেকে এবাদত করতে হবে আপনি অসুখ আছেন আপনি নামাজটা টাইম মতো পড়তে পারছেন না আপনার অসুখের কারণে নামাজ আপনি পড়তে পারছেন না দাঁড়াতে পারছেন না বসে পড়তে হবে বসেও নামাজ পড়তে পারছেন না শুয়ে শুয়ে পড়তে হবে শুয়েও আপনি হাত পা নড়াতে পারছেন না আপনাকে মনে মনে নামাজ পড়তে হবে আপনার নামাজ আপনাকেই আদায় করতে হবে অন্য কোনো মানুষ দিয়ে আদায় করার কোনো অবকাশ নেই আর এই নামাজ থেকে পিছানো থাকারও কোনো অবকাশ নেই আপনি যে অবস্থায় এমন কি আপনি যদি নাপাক অবস্থাতে থাকেন আপনাকে পাক করানোর কেউ নেই আপনাকে অজু করানোর কেউ নেই আপনাকে তয়ম করানোর মতো কেউ কোনো মানুষ নেই এই পরিস্থিতি যদি আপনার হয়ে যায় পেশা পায়খানা তো আপনি পড়ে আছেন নড়াচড়া করতে পারছি না কিন্তু আপনার সেন্স আছে আপনার জ্ঞান আছে এই নামাজ আপনাকেই ওই অবস্থাতেই আপনাকে না আদায় করতে হবে নাপাক অবস্থাতেও আদায় করতে হবে কারণ মোহামবুল্লাহ আলমিন আপনার ওই অজুর আপনার অজুর জানছেন এবং আপনার আপনি যে কী অবস্থায় আছেন সেটা আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই জ্ঞান রাখেন জানেন অতএব আপনার সে অবস্থাতেই আপনার নামাজ কবুল হবে কিন্তু নামাজ ত্যাগ করা চলবে না ছাড়া চলবে না নামাজ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের ভিতরে প্রায় পঁচাশি জায়গাতে আলোচনা করেছেন এটার একটা গুরুত্ব আছে বলেই তো এই আলোচনা বলেন বারবার করেছেন এই নামাজ যদি সত্যিই আপনি আল্লাহ রবুল আলমকে সন্তুষ্ট আল্লাহ রবুল আলমের সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়ে থাকেন আল্লাহ আলমকে সন্তুষ্ট করার জন্য নামাজ আপনি কায়েম করেছেন তাহলে আর আপনার নামাজ যদি সত্যি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে নামাজ আপনাকে বিভিন্ন ধরনের নোংরা কাজ থেকে অশ্লীল কাজ থেকে জেনার মতো বড় বড় গুনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ রব আলম ইন্না সলা তান হ্যা আনিল মুনকার ফাইসা জেনা এবং গরহিত সমস্ত কাজ থেকে এই নামাজ আপনাকে রুখবে নিষেধ করবে দূরে রাখবে ওলা দিকরুল্লাহ আকবর আল্লাহর স্মরণ আল্লাহকে স্মরণ করা এটা অত্যন্ত বড় জিনিস আপনি অনেকেই বলবেন যে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু তারপরে দেখা যাচ্ছে গুনার কাজ করি নামাজও পড়ে জেনাও করে নামাজও পড়ে আরো বিভিন্ন বড় ধরনের পাপ করে তার মানে বোঝা যাবে সে তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না বলেই এ ধরনের অবস্থা হতে পারে নামাজ সম্পর্কে আল্লাহর্বলানোর অনেক জায়গাতে আলোচনা করেছেন আকিম জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো করোস্তা শব্রলা আপনি সমস্যায় পড়েছেন খুব মানে কষ্টে পড়েছেন কোনো আপনার মনে ভিতরে দুঃখ বেদনা কিংবা আপনি অনেক সমস্যায় পড়েছেন দুশ্চিন্তায় পড়েছেন আপনি নামাজ পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান নামাজের মাধ্যমে আল্লাহ নীম সাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন তাড়াতাড়ি গিয়ে নামাজে দাঁড়াতেন ওস্তা বিশ্বর বিশ্ববরাসাল্লাহ তোমার সবুর ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই নামাজ আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহ রব্বুল আলমকে খুশি করার জন্য পড়তে হবে কোনো মানুষকে খুশি করার জন্য নয় মানুষ দেখানোর জন্য নয় একমাত্র খালে অন্তরে আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে কারণ আপনি যদি কোনো মানুষ দেখানোর নামাজ পড়েন আমাদের দেশে অনেক মানুষই আছেন বা সমাজে অনেক মানুষই আছেন যারা বিআই মশাই এসেছে বিআই মশাইকে দেখাতে হবে তাই নামাজ পড়ে বা কোনো সামনে হয়তো কোনো লোক আছে বা হয়তো গ্রামের থেকে চাপ আছে নামাজ না পড়লে কী বলবে লোকে বা নামাজ না পড়লে হয়তো জরিমানা হবে এই ভয়ে নামাজ পড়ে না এরকম নামাজটা নামাজ এখলাসের সহিত রব্বুল আগে সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহ আপনার উপর ফরজ করেছেন এই ফরজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে করতে হবে এটা একটা এমন গুরুত্বপূর্ণ এবাদত যে নবিকার মিসাল্লা সাল্লাম কখনোই কোনো বাচ্চাদেরকে মারার আদেশ দেন না কিন্তু আল্লাহ রসুল বলছেন যে ছো বাচ্চারা যখন সাত বছর বয়স হবে তাকে নামাজে ট্রেনিং দাও এই সাত বছর বয়সে যদি ট্রেনিং দেওয়ার পরে দশ বছর পর্যন্ত তার ট্রেনিংয়ের সময় এই দশ বছর পরেও যদি সে নামাজে যাচ্ছে না নিয়মিত তাহলে তাকে মেরে নামাজে নিয়ে যাও এখানে মারার আদেশ দিয়েছেন আল্লাহ রসুল্লাহাম রহমতুল্লাহ আলমিন তিনি কারোর উপর কোনো দিন অন্যায় করতেন না কাউকে মারার আদেশ দিতেন না কিন্তু বাচ্চাদেরকে নামাজের জন্য তিনি মেরে মসজিদে নিয়ে যেতে বা নামাজের জন্য নিয়ে যেতে বলেছেন তাহলে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই নামাজ যদি কেউ নামাজ সঠিকভাবে আদায় করে নামাজ সঠিকভাবে যদি কেউ আদায় করে তাহলে এই নামাজ মানুষকে বিভিন্ন ধরনের গুণা থেকে বাঁচিয়ে রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে তোমাদের তোমাদের মসজিদ তোমাদের ঘরের সামনে যদি একটি নহর প্রবাহিত প্রবাহিত নহর থাকে আর সেখানে গিয়ে যদি মানুষ দৈনিক পাঁচ দি পাঁচ বার গোসল করে কামিন দারানি হিসাই তার কি কোনো ময়লা থাকবে শরীরে বলেন বললেন লাসোল্লাহ তার ময়লা থাকতে পারে না সাল্লাম সালমান কাদা আলী কাস এইরকমই পাঁচ অক্তের নামাজ যে ব্যক্তি পাঁচ অক্তের নামাজ পড়বে তার ভিতরে এরকম গুনা থাকতে পারে না তার গুনাগুলো ধুয়ে মুছে যাবে যাই হোক নামাজের ফজিলত নামাজের গুরুত্ব তার ফজিলত অনেক আছে এখন আমাদের ভিতরে অনেক মানুষই আছে সব থেকে বেশি যে শৈথলতা করে মানুষ সেটা হলো নামাজ রোজার সময় দেখবেন অনেক মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে না কিন্তু রোজা ঠিক ঠিকই সে পালন করে হজের সময় টাকা পয়সা থাকলে লোক দেখানোর জন্য হজ করার জন্য তার খুব তাড়াহুড়ো থাকে কখন আমি হজ করব কিভাবে হজ করব শুধু হজের জন্য ছটপট করে উমরার জন্য অনেক ব্যতিব্যস্ত কিন্তু নামাজ নামাজের কোনো খবর নেই যদিও পরে লোক দেখানো দু চার পড়ে মাঝে মাঝে পরে হয়তো দশ দিন বিশ দিন পড়লো আবার সমাজে অনেক মানুষ আছে যে নিজের আত্মীয় স্বজনের ভিতরে কোনো মানুষ যদি ইন্তেকাল করে হঠাৎ করে দু চারজন মানে আত্মীয় স্বজনের ভিতরে কোনো মানুষ বা গ্রামে কোনো মানুষ ইন্তেকাল করলো তখন তার মনের ভিতরে একটু ভয় এসে সে হেদায়ত হয়ে গেল দু চার দিনের জন্য নামাজ ধরে নিল পাঁচক নামাজ পড়ে আবার দু চার দিন পর আস্তে আস্তে সে ছেড়ে দেয় এই নামাজ ছেড়ে দেওয়ার জিনিস নয় কারণ নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে অধিকাংশ ওলামার মতে সে কাফের অধিক অধিকাংশ ওলামার মতে কাফের হয়ে যাবে এই বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে যে নামাজ ছেড়ে দিলে কাফের হবে কি হবে না বা অনেকেই অনেক ওলামা বলছেন যে কাফের যদিও না হয়তো ফাঁসেক তো অবশ্যই সে একজন ফাশেক যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে একজন ফাশেক একজন মুসলমান কিভাবে সে নামাজ ছেড়ে দিতে পারে এক অক্তের নামাজ এটা একটা ফরজ এবাদত বাদত কখনোই কোনো অবস্থাতে কোনো অবস্থাতে সে ছেড়ে দিতে পারে না অবশ্যই তাকে নামাজ পড়তে হবে যারা নামাজ ছেড়ে দেয় যদি ইনকার করে না না এইসব এতবার বারবার নামাজ পড়তে হবে এটা কেন এত কষ্টের জিনিস নামাজের যদি এনকার করে তাহলে সে কাফের কাফের দুনিয়া ইসলাম থেকে সে বেরিয়ে গেছে এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ইজমা একমত আছে কিন্তু যে ব্যক্তিরা যাদের মনের ভিতরে না ইমান আছে যে না নামাজ তো ফরজ কিন্তু কারো হয়তো সে করতে পারছে না কাহিলি সুস্থি এবং এই সুস্থি বা কাহিলির কারণে সে নামাজটা ঠিকভাবে আদায় করছে না মাঝে মাঝে পড়ছে নামাজে ছাড়ছে তো এই সমস্ত মানুষ সম্পর্কে বা হয়তো কোনো কাজকর্মে ব্যস্ত আছে আজকে কাজকর্মে ব্যস্ত আছে আজকে আর নমাজ পড়া লাগবে না নামাজ পড়লো না ঠিক আছে রাত্রে গিয়ে একবারই নামাজ পড়ো অনেক মানুষ আছেন সমাজে তারা কি করে নামাজের সময় পার হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর নেই কাজকর্মে ব্যস্ত আছে ডিউটি আছে কাজ করছেন এই কাজের কারণে বলে ঠিক আছে রাত্রে গিয়ে একবারই পাঁচ অফ নামাজ পড়ে নেবো না এরকমভাবে নামাজ পড়ার কোনো সুযোগ নেই মরণ নামাজ আপনাকে প্রত্যেকটি নামাজের সময় আল্লাহ রব্বুল আলম নির্ধারিত করেছেন সেই সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে ইন্না সলাত কানা তাল মিনে না কেতাব মকুতা মোমিনদের উপরে নামাজের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে সেই সময় অনুযায়ী আপনাকে নামাজ আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে তিন অক চার অক পাঁচ একসাথে করে নিয়ে আমি রাত্রে একসাথে পড়ে নিব কাজে ব্যস্ত আছি বলে না আপনি যেখানেই আছেন পৃথিবী সারা পৃথিবী আপনার জন্য মসজিদ এবং আপনার জন্য নামাজের জায়গা পবিত্র অতএব আপনি দুনিয়ার যেখানেই থাকুন না কোনো আপনি নামাজের সময় হয়ে গেলেই আপনি নামাজ পড়ে নেবেন আল্লাহ সাল্লাম বলছেন জুয়েলিয়ালুসল্লি সারা পৃথিবী কাল্লাহরব আলবেন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র বানিয়ে দিয়েছেন যেখানেই তোমার নামাজ শুরু হয়ে যাবে নামাজ যে সময় হয়ে যাবে মাঠে হোক ঘাটে হোক যেখানে থাকো তুমি মসজিদ নেই কাছে সেখানেই নামাজ পড়ে নাও কিন্তু পাঁচক নামাজ একসাথে পড়ে রাত্রে একসাথে আদায় করে নেবো না এরকম কোনো সুযোগ ইসলামে নেই তাদেরকে নামাজ ত্যাগকারী বলা যাবে নামাজ ত্যাগকারী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বাইনাল রজলে ও বাইনাল কুফরে তার একজন মুসলিম ব্যক্তি এবং কাফের কুফুরের ভেতরে পার্থক্য হল নামাজ নামাজ ছেড়ে দেওয়া অর্থাৎ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল মুসলিম শরীরের বিরাশি নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছশো বিশ নম্বর হাদিস অনুরূপ বাইনা না সাল্লাম আল্লাহুল্লাহাইহুম আসলা আমাদের এবং কাফের বেদিন মুশ্রেকদের ভিতরে আহাদ হলো অঙ্গীকার হলো যে নামাজ ফমান তারা কাহা ফকাত কাফরা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল তাহলে এই হাদিসগুলো দাঁড়াতে বোঝা যাচ্ছে আর আপনি যদি নামাজ কখনো কোনো পড়েন কখনো ছাড়েন নামাজ ছেড়ে দেন তাহলে কিন্তু কে মতো দিন আপনাকে পস্তাতে হবে আপনাকে কারনের সাথে আপনাকে ফেরাউনের সাথে আপনাকে হামানের সাথে ওবায়বিনে খালফের সাথে আপনার হাসন নাসর হবে এই কাফের বেদিন যারা ইসলামের এক নম্বর শত্রু ছিল তাদের সাথে আপনার হাসন নসর হবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাহলে আপনি তাদের সাথে যদি আপনার হাসন হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন মানে হাফাজা আলাইহা যে ব্যক্তি পাঁচ অক নামাজের হেফাজত করে হাফাজ আলাইহা মানে পাঁচ অক নামাজ সঠিকভাবে পড়ে আর যেই মানুষরা পাঁচ অক নামাজ সঠিকভাবে পড়তে পারেন না তারা জেনে রাখেন যে হয়তো কখনো পড়েন কখনো কাজকর্মের কারণে পড়েন না ব্যস্ততার কারণে পড়েন না টাকা পয়সা হয়েছে এবং অনেক ব্যস্ততা ব্যবস্থা বিজনেস নিয়ে ব্যস্ত আছেন জমি জায়গা নিয়ে ব্যস্ত আছেন যার কারণে আপনি নামাজটা মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে ছেড়ে দেন সমাজ সুযোগ যখন হয় তখন না সুযোগ থাকে না কাজে ব্যস্ত তখন পড়েন না এই রকম যদি অবস্থা আপনাদের হয়ে থাকে তাহলে এই বিষয়ে আল্লাহ রসুল বলছেন মানে হাফাজা আলাইহা কান আত নুর আনুর হান ইয়ামা যে ব্যক্তি পাঁচ নামাজের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য নামাজ কেমতের দিন নূর হয়ে দাঁড়াবে বুরহান হয়ে দাঁড়াবে প্রকাশ্য দলিল হয়ে দাঁড়াবে তার জন্য পরিত্রাণের কারণ হবে সে পরিত্রাণ পাবে আল্লাহর কাছে কেমতের দিন এই নামাজের কারণে আর অমাল্লাম ই হাফেজ আলাইহা যে নামাজের মহাফেজ নয় নামাজের হেফাজত করে না হেফাজত মানে মতো যখন হয় তখন পড়ে হয়তো কখনো পড়লো কোনো সময় আছে আজকে কাজকর্মে ব্যস্ত তো ছেড়ে দিল যেই দিন কাজকর্ম নেই সেই দিন হয়তো পড়লো এরকম অনেক মানুষ আছেন তো তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন অমালামি হাফেজ আলাইহা হা যারা পাঁচক নামাজের হেফাজত করে না লাম তাকুল্লাহ নৌরান তাদের জন্য কেমতের দিন কোনো নোর হবে না আলোকময় হবে না তাদের জীবন আলোকময় হবে না ওয়ালা বুরহানান তার জন্য কোনো দলিল প্রমাণ পুঁজি থাকবে না ওয়ালা নাজাতান এবং নাজাতের কোনো কারণ হয়ে দাঁড়াবে না সে নাজাতও পাবে না পরিত্রাণ পাবে না ওয়া কান ইয়ামাল কেয়ামা মা কারুন সে কেয়ামতের দিন কারণের সাথে তার হাসন নাসর হবে ও ফেরাউন ফেরাউনের সাথে হাসন নাসর হবে ও হামান এবং হামানের সাথে হাসন নাসর হবে ও খালফ খাল্প ওবায়বিনে খালফের সাথে তার হাসন নাসর হবে মুসনাদ আহমদের একশো উনসত্তর নম্বর হাদিস এবনে হিব্বানের চোদ্দশো সাতষট্টি নম্বর হাদিস দেখে নেবেন তাহলে আপনি চিন্তা করুন যে আপনার হাসর নাসর যদি ফেরাউন হামান কারুন ওবায়িনা খালফ আবু জেহেল এ সমস্ত মানুষের সাথে হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে কেয়ামতের দিন আপনি কীভাবে আল্লাহর কাছে নাজাদ পেতে পারেন আব্দুল্লা বিন শকিক আল ওকাইলি বলছেন যে কানা সাহাবু মোহাম্মদ সেই জামানাতে কেউ যদি নামাজ ছেড়ে দিল দিত তাকে কাফের ভাবতেন কুফুরি ভাবতেন নামাজ ছাড়া অন্য কোনো এবার যদি কারো ছুটে যেত তাকে কাফের বা কুফুরি ভাবতেন না কিন্তু নামাজের জন্য তারা কুফুরি ভাবতেন যাই হোক এরকম আরও অনেক হাদিস আছে এখান থেকে আমরা বুঝতে পারবো কোনো কোনো হাদিসে এমনও বলা হয়েছে যে নামাজ ত্যাগকারী যারা হবে তারাকে কাতাল করারও হাদিস পাওয়া যায় যাই হোক মেন কথা হল যে সমস্ত মুসলমানদের জন্য উচিত মুসলিম ভাই সকলের কাছে এটা অনুরোধ যে আপনারা পাঁচ অক্তের নামাজ অবশ্যই আদায় করবেন এবং এই নামাজের কোনো ধরনের এক অক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়ার কোনো ধরনের অবকাশ ইসলামে নেই এটা আপনি মনে রাখবেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহর ভয়ভীতি রাখেন মনে এবং পাঁচক নামাজ সঠিকভাবে আদায় করেন সময় মতো আদায় করেন কারণ ওলামাইকরমগণ এমনও ফতোয়া দিয়েছেন এই নামাজ ত্যাগকারীর বিষয়ে যে যারা নামাজ ত্যাগ করে নামাজ পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় এই সমস্ত মানুষদেরকে মুসলমানদের কব্রিস্তানের দফনও পর্যন্ত করা যাবে না এরকম অনেক ফত ফতোয়া আছে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু বুঝতেই পারছে না এখান থেকে ফতোয়া থেকে এবং এই সমস্ত হাদিসগুলো থেকে যেগুলো আলোচনা করলাম যে নামাজের গুরুত্ব কতটা এবং এই নামাজ থেকে যদি আমরা শৈথিলতা করে নামাজ ছেড়ে দিই নামাজ থেকে পিছিয়ে থাকি দূরে থাকি তাহলে কিন্তু আমাদের ইহকাল এবং পরকাল সবগুলোই কিন্তু আমরা নষ্ট করে ফেলবো জাহান্নাম আমাদের জন্য হয়তো অজেব হয়ে যেতে পারে জাহান্নাম থেকে আমাদের বাঁচার কোনো আর উপায় থাকবে না কারণ কে মতো দিন আপনি নাজাত পাবেন না আর নামাজ যদি সঠিকভাবে আপনি বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আপনি এর ফজিলত এর গুরুত্বের কারণে আপনি ইনশাআল্লাহ আল্লাহ কে দিন জান্নাত অবলম্বন করতে জান্নাত অর্জন করতে পারবেন আর জান্নাত অর্জন করতে পারবেন থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেকটি মুসলমানকে পাঁচ অক্ের নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করার তৌফিক দান করেন আমিন ও সাল নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যে সমস্ত ভাইয়েরা আমার সাথে আছেন তাদের যদি নামাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন এক মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে নামাজ সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এক ভাই প্রশ্ন করেছেন বা বলতে চেয়েছেন যে আপনি কি কোনো পিডিএফ দিতে পারেন পিডিএফ কিসের পিডিএফ নেবেন কিসের পিডিএফ চান